এক যুবক কার্ডবোর্ড দিয়ে 3 দিন ধরে একটা গোলকধাঁধা বানায়, আর তারপর সে ও তার বন্ধুরা এর ভিতরেই আটকে পড়ে। গোলকধাঁধাও নিজে থেকেই বড় হতে থাকে। আর আপনি যদি সার্ভাইভাল মুভি দেখতে পছন্দ করেন, তাহলে আজকের ভিডিওটি আপনার অবশ্যই ভালো লাগবে। আজকে আমরা আলোচনা করব ডেভ মেড আ মেজ মুভিটি নিয়ে, যেটি মুক্তি পেয়েছিল 2017 সালে। গল্পের শুরুতেই 30 বছর বয়সী ডেভ নামের একজন বেকার যুবককে দেখা যায়, যে সারাদিন ধরে কার্ডবোর্ড দিয়ে একটা গোলকধাঁধা তৈরি করার চেষ্টা করছিল। অনেকটা আমাদের এই হাজার দুয়ারির মতো। সে নিজেকে খুব বড় একজন আর্টিস্ট মনে করে, কিন্তু আজ অবধি সে তেমন কোনো ভালো কাজ করে ওঠেনি। মুভির প্রথমে আমরা ডেভের একটা ইন্টারভিউ দেখতে পাই। সেখানে সে বলে এই গোলকধাঁধাটা সে বানিয়েছে নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য, আর একই সাথে সে খুবই দুঃখিত তাদের জন্য যারা এই গোলকধাঁধার কারণে মারা গেছে। এরপর মুভিতে 3 দিন আগের ঘটনা দেখানো হয়, যেখানে দেখা যায় ডেভের গার্লফ্রেন্ড অ্যানি তার ট্রিপ থেকে বাড়ি ফিরেছে। সে ঘরে ঢুকেই দেখতে পায় সেখানে কার্ডবোর্ড দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করা রয়েছে। সে ডেভকে ডাকলে ডেভ সেই স্ট্রাকচারের ভেতর থেকেই তাকে উত্তর দেয়, আর তাকে বলে সে এই কার্ডবোর্ড দিয়ে একটা গোলকধাঁধা বানাতে সক্ষম হয়েছে। অ্যানি এই ব্যাপারে খুব একটা গুরুত্ব না দিয়ে বাথরুমে ফ্রেশ হতে চলে যায়, কিন্তু সে ফিরে এসে দেখে ডেভ তখনও সেই কার্ডবোর্ডের ঘর থেকে বেরোতে পারেনি। এই সময় ডেভ অ্যানিকে জানায় সে লাস্ট কয়েকদিন ধরে এই কার্ডবোর্ডটা নিয়ে কাজ করছে, এবং সে নিজের তৈরি এই গোলকধাঁধা থেকে কি করে বেরোবে সেটাই এখন আর বুঝতে পারছে না। অ্যানি তাকে মনে করিয়ে দেয় এটা জাস্ট কার্ডবোর্ড দিয়ে তৈরি, তাই ডেভ যখন হোক চাইলেই সেটাকে ভেঙে উপড়ে দিয়ে বেরিয়ে আসতে পারে। ডেভ তাকে বলে এটা বাইরে থেকে যতটা ছোট লাগছে, ভেতর থেকে ততটাও ছোট এটা নয়, আর তাছাড়া সে অনেক কষ্ট করে এটাকে বানিয়েছে, তাই সে এটাকে কোনোভাবেই ভাঙতে চায় না। তখন অ্যানি সেই কার্ডবোর্ডের ভেতরে ঢুকতে চাইলে ডেভ তাকে এক কথায় না বলে দেয়, আর তাকে বলে এটা খুবই বিপজ্জনক। অ্যানি রেগে গিয়ে কার্ডবোর্ডের ঘরটা ধরে জোরে জোরে ধাক্কা দিতে থাকে, যার ফলে কার্ডবোর্ডের ঘরের ভেতরের সব জিনিস খুলে খুলে ডেভের গায়ে পড়তে থাকে। ডেভ চেঁচাতে থাকে আর অ্যানিকে এসব বন্ধ করতে বলে, যার ফলে অ্যানি তখনকার মতো থেমে যায়, কিন্তু সে এবার জেদ করতে থাকে সে ভেতরে ঢুকবেই। ডেভ আবারও তাকে বাধা দেয় আর বলে ভেতরে এলে সে হারিয়ে যাবে। অ্যানি এরপর যখন তাকে জিজ্ঞেস করে যে ডেভ কতদিন ধরে তার মধ্যে রয়েছে, সে জানায় সে 3 দিন ধরে সেখানে আছে। এবার অ্যানি একটু ভয় পেয়ে যায় এবং সে পুরো স্ট্রাকচারটা ভেঙে দিতে চায়, কিন্তু ডেভ তার এত কষ্ট করে তৈরি করা জিনিসটা ভাঙতে চায় না, তাই সে বলে সে ঠিক কিছু একটা করে এর মধ্যে থেকে বেরিয়ে আসবেই। অ্যানি বুঝতে পারে না সে কি করবে, তাই সে ডেভের বন্ধু গর্ডনকে ডাকে। কিছুক্ষণ পরেই গর্ডন সেখানে এলে অ্যানি সবটা তাকে খুলে বলে। ডেভ সেই কার্ডবোর্ডের ঘরের ভেতর থেকেই বলে কেউ যেন ভুল করেও এর মধ্যে না আসে, কারণ গোলকধাঁধা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। এর সাথেই সে ভেতর থেকেই তার নিজের বানানো এই গোলকধাঁধার প্রশংসা করতে শুরু করে। সে বলে সে এটা একদম সেন্টার থেকে বানানো শুরু করেছে আর তারপর চারিদিকে ছড়িয়েছে। অ্যানি আর গর্ডন বাইরে আলোচনা করতে থাকে, ডেভ যদি কিছু একটা বানানো শুরু করে তাহলে সেটা শেষ না হওয়া পর্যন্ত সে থামবে না। এসব কথা ডেভও ভিতর থেকে শুনতে পাচ্ছিল। সে জানায় সে 3 দিন ধরে কিছু না খেয়ে এই কাজটা করে চলেছে। এটা শুনে অ্যানির চিন্তা আরো বেড়ে যায়। গর্ডন কার্ডবোর্ডটা নিচে থেকে একটু উঁচু করার চেষ্টা করলে সেটা ভয়ঙ্করভাবে কাঁপতে শুরু করে। মনে হচ্ছিল যেন সেই ঘরের ভিতর কোনো মেশিন লাগানো আছে। গর্ডন খুবই ভয় পেয়ে যায় আর সে তাদের কিছু বন্ধুকে ডাকে, যাদের একজনের নাম ছিল লিওনার্ড আর একজন ছিল জার্নালিস্ট যার নাম ছিল হ্যারি, আর হ্যারির সাথে 2 জন ক্রিউ মেম্বার ছিল, আর ছিল ডেভের 2 ভাই বোন গ্রেগ আর ব্রায়ান এবং জেন। তারপর একে একে আরো অনেকে সেখানে আসে, তাদের মধ্যে 2 জন বেলজিয়াম ট্যুরিস্ট ছিল আর 1 জন ভিখারি ছিল। ডেভ আবারও সবাইকে সতর্ক করে বলে এর ভিতরে বিভিন্ন জায়গায় ফাঁদ পাতা আছে যেগুলো খুবই বিপজ্জনক, তাই কেউ যেন ভিতরে না আসে। ডেভ কিছুতেই কারোর থেকে সাহায্য নিতে চাইছে না দেখে লিওনার্ড রেগে বাড়ি চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ডেভ অ্যানিকে এরকম পরিস্থিতিতে ফেলার জন্য ক্ষমা চেয়ে নেয় আর বলে সে অ্যানিকে খুবই মিস করছে। অ্যানি তার উপর রেগে থাকা সত্ত্বেও বলে সেও ডেভকে খুব মিস করছে। শেষমেশ অ্যানি সিদ্ধান্ত নেয় যাই হয়ে যাক না কেন সে এবার ভেতরে গিয়ে ডেভকে ফিরিয়ে আনবে। এটা শুনে হ্যারি তার ডকুমেন্টারির জন্য ক্যামেরাতে সবকিছু রেকর্ড করতে শুরু করে দেয়। তারপর দেখা যায় সেই ভিখারিটা বাদ দিয়ে বাকি সবাই অ্যানির সাথে ওই গোলকধাঁধার ভেতর প্রবেশ করতে রাজি হয়ে যায়। তারা ভিতরে প্রবেশ করতেই বুঝতে পারে ডেভ একেবারেই মিথ্যে কথা বলছিল না। এই কার্ডবোর্ডের তৈরি ঘরটা বাইরে থেকে দেখতে ছোট লাগলেও ভিতর থেকে অনেকটাই বড়। গর্ডন ওই কার্ডবোর্ডের ঘরের দেয়ালে হাত দিয়ে দেখতে গেলে তার হাত কেটে যায়, আর তার হাত থেকে যে রক্তটা বের হয় সেটা সাথে সাথেই কার্ডবোর্ডের ফ্লোরের ওপর পড়ে সেটা সঙ্গে সঙ্গে শুষে নেয়। হ্যারি আর তার ক্রিউ অ্যানি আর গর্ডনকে ফলো করতে থাকে, আর বাকিরা জেইনের সাথে সেই গোলকধাঁধা এক্সপ্লোর করতে চলে যায়।
অ্যানি ডেভকে খোঁজার চেষ্টা করে। তখন তারা বুঝে যায় এই গোলক থাতাটাকে তারা যতটা ভেবেছিল তার থেকেও অনেক বেশি জটিল। এই সময় হ্যারি একটা সুইচ দেখতে পায় যাতে ওয়ার্নিং সাইন দেওয়া ছিল কেউ যেন সেটা প্রেস না করে, কিন্তু তার তো অত্যধিক কিউরিওসিটি, সে ওই ওয়ার্নিং সাইন ইগনোর করেই ওই সুইচটা চেপে দেয়, আর যার ফলে একটা বল এসে সজোরে গর্ডনের গোপনাঙ্গে আঘাত করে। এরপর তারা একটা মিউজিক্যাল ঘরে ঢোকে আর সেই রুমের দেয়ালে পিয়ানোর কিবোর্ড আঁকা ছিল। তারা আবিষ্কার করে সেই কিবোর্ডের কালো সুইচগুলো দিয়ে তারা অন্য একটা ঘরে যেতে পারে। সেই কালো সুইচের অংশ দিয়ে তারা অন্য ঘরে গেলে দেখতে পায় সেই ঘরটা নোংরা কাগজপত্র দিয়ে ভর্তি, আর দুটো অরিগামি পাখি অর্থাৎ কাগজের তৈরি দুটো পাখি তাদেরকে ব্যালকানি থেকে দেখছে। এর মধ্যে একটা পাখি হঠাৎই তাদের উপর আক্রমণ করে দিলে সবাই ভয়ে এদিক ওদিক ছুটতে থাকে। তারা যে দরজা দিয়ে এসেছিল সেটাও বন্ধ হয়ে যায়। অ্যানি তখনই লক্ষ্য করে দেয়ালে একটা বড় ছবির মুখ খোলা রয়েছে এবং সেখান থেকেই সে সবাইকে এই রুম থেকে বেরোতে সাহায্য করে। অ্যানির এই সবই খুবই অবিশ্বাস্য লাগে, মানে একটা পেপারের অরিগামি পাখি সেটা কি করে জীবিত হতে পারে। হ্যারি অ্যানির এই এক্সপ্রেশন রেকর্ড করছিল। এই সময় সেখানে জেন এসে খুব উত্তেজিত হয়ে বলে সে এই গোলকধাঁধার মজা নিচ্ছে, আর ঠিক তখনই সে একটা ফাঁদে পা দিয়ে ফেলে আর সেখানে ছিল একটা বুবি ট্র্যাপ। সেটা তখনই অ্যাক্টিভেট হয়ে যায় যার ফলে জেনের মাথা তার শরীর থেকে আলাদা হয়ে যায়। কিন্তু আশ্চর্যজনকভাবে সেখানে রক্তের বদলে বেরিয়ে আসে সুতো আর কাগজ। এতে এবার সবাই খুব ভয় পেয়ে যায় এবং সবাই চেঁচাতে চেঁচাতে অন্য রুমে চলে যায়। অন্যদিকে গ্রেগ আর ব্রাইন, তারা তো গোলকধাঁধার মধ্যে লুকোচুরি খেলতে শুরু করে দিয়েছে। এবার গ্রেগও ভুল করে আরেকটা ফাঁদ অ্যাক্টিভেট করে দেয় আর যার ফলে কিছু একটা ধারালো বস্তু আর দেয়ালের মাঝে আটকে গিয়ে গ্রেগও মারা যায়। গ্রেগ মারা যাওয়ার সাথে সাথেই ব্রাইনের দিকে একটা গোলাপি রঙের কিছু একটা বস্তু ছুটে আসতে শুরু করে। ব্রাইন খুব ভয় পেয়ে চিৎকার করতে করতে অন্যদের কাছে ছুটে যায় এবং সবাইকে সেই ঘটনা খুলে বলে। আর সে সবাইকে নিয়ে যখন গ্রেগ যেখানে মারা গিয়েছিল সেখানে ফিরে আসে, সেখানে এসে দেখে গ্রেগের বডি নেই। সেখানে তারা গ্রেগের রক্ত দেখতে পায় আর দেখে একটা দৈত্যাকার মানুষের পায়ের ছাপ যেটা অন্য একটা ঘরের দিকে চলে গেছে। সেই পায়ের ছাপটা ভালো করে পরীক্ষা করে গর্ডন বলে এটা একটা অর্ধেক মানুষ আর অর্ধেক ষাঁড়ের পায়ের ছাপ যার নাম মিনেটর, যে কিনা মানুষ মেরে খায়। অ্যানির এসব আর ভালো লাগছিল না। এবার সে একটা ছুরি দিয়ে সেই কার্ডবোর্ডটা কেটে বাইরে বেরোতে চায়, কিন্তু তখনই সেখানে একটা ঝড় ওঠে। যেন মনে হচ্ছিল সেই ঝড়টা অ্যানিকে সেখান থেকে বেরোতে বারণ করছে। এসবের সত্ত্বেও অ্যানি সেই কার্ডবোর্ডের দেয়ালটা কাটতে সক্ষম হয়, কিন্তু দেখা যায় দেয়ালের ওপাশেও আরেকটা ঘর রয়েছে। তারা সেই ঝড়ের হাত থেকে বাঁচতে পাশের ঘরটাতে ঢুকে যায় ব্র্যান বাদ দিয়ে। সবাই ব্র্যানকে ভিতরে ডাকে, কিন্তু তখনই দেখা যায় সেই দৈত্যাকার ক্রিচার যার পায়ের ছাপ দেখা গিয়েছিল সেই ক্রিচারটা এসে তাকে ধরে মেরে ফেলে। তারা সবাই খুব ভয় পেয়ে যায় এবং অন্য একটা ঘরের দিকে যায় যেখানে তাদের সাথে ফাইনালি ডেভের দেখা হয়। তারা সবাই এইসবের জন্য ডেভকে দোষারোপ করতে থাকে। তখন ডেভ বলে সে সবাইকে বারণ করেছিল এর মধ্যে আসতে, কিন্তু যাই হয়ে যাক না কেন আলটিমেটলি সে কথা দেয় সে এইসব থেকে সবাইকে বাঁচাবে। তারপর সবাই ডেভকে ফলো করে আর একটা গোপন দরজার ভেতর দিয়ে অন্য একটা ঘরে পৌঁছায়, কিন্তু সেখানে পৌঁছে দেখা যায় তারা সবাই এক একটা কার্ডবোর্ডের তৈরি ক্যারেক্টারে পরিণত হয়েছে। সেখানেও সেই মিনেটরটা তাদেরকে ধাওয়া করে এসে হাজির হয়। ডেভ তাদেরকে কোনো রকমে সেই রুম থেকে বের করে আনে এবং আবার তারা স্বাভাবিক মানুষের অবস্থায় ফিরে আসে, কিন্তু সেই মিনেটরটা তাদের পিছু নেওয়া ছাড়ে না। তখনই ডেভ একটা টেম্পোরারি দেয়াল বানিয়ে দিলে সেই মিনেটরটা উল্টো দিকে চলে যায়। সবাই এবার ডেভের ওপর আরো রেগে যায়, বিশেষ করে অ্যানি। সে বলে তারা যেন তেন প্রকারে এখান থেকে বেরোতে চায়, ব্যাস। ডিভ তাদেরকে জানায় এই গোলকধাঁধা তৈরি করার কিছুটা অংশ বাকি আছে আর সেটা কমপ্লিট করতে পারলে তবেই তারা এখান থেকে বেরোতে পারবে, কিন্তু অ্যানি তাতে রাজি হয় না। সে জানায় তারা এখনই এখান থেকে বেরোতে চায়। শেষ পর্যন্ত ডেভ রাজি হয়ে যায় আর বেরোনোর রাস্তা খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে তারা এমন একটা দেয়ালের সামনে এসে পড়ে যেটা দেখে ডেভ বলে এটা সে কখনো বানায়নি। আর এদিকে লিওনার্ড আবার ডেভের বাড়ি চলে আসে এবং সেও গোলকধাঁধার মধ্যে প্রবেশ করে। সে ঢুকেই দেখতে পায় মিনেটরের কুরুল আর ব্র্যানের মাথা মাটিতে পড়ে আছে, আর তখনই দেখা যায় লিওনার্ডের পিঠে একটা বড় অরিগামি পাখি আটকে আছে। অন্যদিকে ডেভ তাদেরকে এমন একটা ঘরে নিয়ে যায় যার দেয়ালটা অদ্ভুতভাবে খোলা ছিল আর এর মধ্যে একটা হিপনোটাইজিং এফেক্ট ছিল যার ফলে সবাই সেই দিকে আকৃষ্ট হতে থাকে। ডেভ সঙ্গে সঙ্গে তাদেরকে বারণ করে, কিন্তু যখন তারা তার কথা মানতে চাইছিলই না তখন সে তাদেরকে নিজের বাঁ হাতটা খুলে দেখায় এবং দেখা যায় সেও আকৃষ্ট হয়ে ওই দেয়ালের ভেতর হাত ঢুকিয়ে দিয়েছিল আর তখনই তার হাতটা কার্ডবোর্ডের হয়ে গেছে।
তারা হঠাৎই আবিষ্কার করে যে গোলক ধাঁধাটা একা একাই বেড়ে চলেছে। তাই ডেভ তাদের কাছে সাহায্য চায় মিনিটরকে মারার জন্য, যাতে সে এই গোলক ধাঁধাটা কমপ্লিট করতে পারে এবং সেখান থেকে তারা সবাই বেরিয়ে আসতে পারে। কিন্তু গ্রুপের কেউই এই আইডিয়াতে সম্মতি দেয় না। আর এদিকে হ্যারি, সে তো আলাদাই চলছিল। সে এই সিচুয়েশনেও তার ডকুমেন্টারি বানিয়েই যাচ্ছিল আর তার ডকুমেন্টারির জন্য ডেভের ইন্টারভিউ নিতে চায়। আশ্চর্যজনকভাবে ডেভ তাতে রাজিও হয়ে যায়। সে ডকুমেন্টারির শুরুতেই বলে সে নিজেকে ঘৃণা করে, কারণ সে 30 বছর বয়সেও বেকার। আর এও বলে যে সে এই গোলক ধাঁধাটা তৈরি করেছে যাতে তার বাবা মা এবং বাকি সবাই এটাই বোঝে যে সেও কিছু করতে পারে। এবার সে ক্ষমা চেয়ে নেয় এবং দুঃখ প্রকাশ করে যারা এই গোলক ধাঁধায় মারা গেছে তাদের জন্য। আর শেষে সে খুবই ইমোশনাল হয়ে যায় এবং বলে সে এখান থেকে সবাইকে বার করে আনবে। এরপর তারা সবাই মিলে সেখান থেকে বেরোনোর প্ল্যান করে। গর্ডন বলে এই গোলক ধাঁধাটা একা একাই বেড়ে চলেছে, তার মানে নিশ্চয়ই কোথাও না কোথাও এর হার্টও আছে, তাই তারা যদি হার্টটাকে খুঁজে মেরে দিতে পারে তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। ডেভ তাকে জানায় সবকিছুরই কোনো না কোনো উইক স্পট থাকে, কিন্তু এই গোলক ধাঁধাটায় সে কোনো উইক স্পট তৈরিই করেনি, কারণ সে চায়নি কেউই তার এই গোলক ধাঁধাটা নষ্ট করে দিক। তখন অ্যানি ডেভকে বোঝায় ব্যর্থ হওয়াটা জীবনের একটা পার্ট আর সবাইকে এটার সাথে কখনো না কখনো ডিল করতেই হয়। এরপর অ্যানি ডেভকে উৎসাহ যোগায় গোলক ধাঁধার হার্টটা তৈরি করার জন্য, যাতে তারা সেটাকে নষ্ট করে সেখান থেকে বেরোতে পারে। তারা গোলক ধাঁধাটা এক্সপ্লোর করতে শুরু করলে দেখতে পায় ব্র্যানকে সেই মিনিয়েচারটা যে মেরেছিল, সে এখন ব্র্যানকে একটা কার্ডবোর্ডের পুতুল বানিয়ে দিয়েছে আর ওই পুতুল ব্র্যান তাদের সাথে হাই ফাইভ করতে চাইছিল। কিন্তু সবাই মনে করে এখানেও কোনো ফাঁদ পাতা আছে, তাই কেউ সেটা করে না। তাই তারাও একটা প্ল্যান করে। অ্যানি আর ডেভ সেই গোলক ধাঁধার সেন্টার পয়েন্টটা খুঁজতে চলে যায় আর বাকিরা ব্র্যানকে ডিস্ট্রাক্টেড করার জন্য সেখানেই থেকে যায়। অ্যানি আর ডেভ একটা অন্ধকার গলির ভেতর দিয়ে সেন্টার পয়েন্টে পৌঁছে যায়। সেখানে তারা সেই গোলক ধাঁধার হার্টটা তৈরি করে। সেটা তৈরি করার পরই অ্যানি একটা তলোয়ার দিয়ে কার্ডবোর্ডের দেয়ালে ছিদ্র করতে শুরু করে। তার সংকেত বাকিরা বুঝতে পেরে একটা বড় দড়ি দিয়ে ব্র্যানকে আটকায়, যাতে সে অ্যানির ওপর আক্রমণ করতে না পারে। আর তখনই ব্র্যান একটা বিশাল বড় কার্ডবোর্ডের হাতে পরিণত হয় এবং সেই বড় হাতটা ফ্লোরের মধ্যে ঢুকে যায়। আর সাথে সাথে ক্যামেরাম্যানকেও কেউ একজন ফ্লোরের ভেতর টেনে নেয়। কিন্তু সে ফ্লোরের ভেতরে পুরোপুরি ঢুকে যাওয়ার আগে তার সমস্ত ইকুইপমেন্টকে বাঁচিয়ে রেখে যায়। এরপর বাকিরা ডেভ আর অ্যানির দিকে যায়, কিন্তু গর্ডন তাদের থেকে আলাদা হয়ে যায় এবং মিনিটরটা হঠাৎ তার সামনে চলে আসে। এদিকে ডেভ সেই হার্টটা সেট করে দেয় এবং হ্যারি আর তার টিম সেটাকে রেকর্ড করে। এদিকে হার্টটা চলতে শুরু করে দেয় আর ওদিকে মিনিটরটা গর্ডনকে তাড়া করতে শুরু করে। এই সময় গর্ডন লক্ষ্য করে একটা কার্ডবোর্ডের ব্লেড প্রচণ্ড জোরে ঘুরতে ঘুরতে গিয়ে লিওনার্ডকে মেরে দেয়। আর ওদিকে ডেভ সেই হার্টটাকে একটা তলোয়ার দিয়ে ধ্বংস করে দেয়, যার ফলে পুরো কার্ডবোর্ডের ঘরটা নষ্ট হয়ে যায়। আর শেষ পর্যন্ত তারা সবাই এক এক করে বাইরে বেরিয়ে আসে। কিন্তু ডেভের একটা দুঃখ থেকেই যায়, কারণ তার এত কষ্ট করে বানানো একটা জিনিস সে নিজের হাতেই ধ্বংস করে দিল। এরপর তারা সমস্ত নষ্ট হওয়া কার্ডবোর্ডগুলোকে বাড়ির বাইরে ডাস্টবিনে ফেলে দিয়ে আসে। আর তারা সেগুলো ফেলে দিয়ে ফিরে যেতেই সেই কার্ডবোর্ডের ধ্বংসস্তূপ থেকে মিনিয়েচার তার অরিগামি পাখিকে নিয়ে উঠে আসে পুরো মানব সভ্যতার থেকে বদলা নেবার জন্য। আর এই সিনটাকে দেখিয়েই এই মুভিটা এখানেই শেষ করে দেওয়া হয়। আর আপনি যদি জানতে চান একটি মেয়েকে একটা বদ্ধ ঘরে রেখে কিভাবে তার উপর এক্সপেরিমেন্ট চালানো হয়, তাহলে ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। আর এরকমই মুভি এক্সপ্লেনেশনের আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।